আসসালামু আলাইকুম, শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়েছি। আমার আজকে রেসিপি হলো পাউরুটি দিয়ে রসগোল্লা। পাউরুটি রসগোল্লা রসে টইটুম্বর এবং স্পঞ্জের মতো নরম হয়ে থাকে, মুখে দিলে মিলিয়ে যাবে অসম্ভব তৃপ্তিতে। এই রসগোল্লা বানানো খুবই সহজ। আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখলে যে কেউ এমন পারফেক্ট রসগোল্লা বানাতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই ভালো লাগবে। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। তাহলে চলুন মূল পর্বে। পাউরুটি রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমি পাউরুটি নিয়েছি 9 পিস, আর চারিপাশে ব্রাউন কালার অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নেব। হাত দিয়ে ছিঁড়ে নিলেও হবে, আমি এরকম করে সবগুলো কেটে নিচ্ছি। কেটে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, দেখুন এইরকম করে। এখন এগুলো আমি ডো বানিয়ে নিব। এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। চুলা আমি অন করে দিয়েছি আর মিডিয়াম হিটে করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি দুধ 1 কাপ। আমি এখানে গরুর দুধ নিয়েছি, লিকুইড দুধ না থাকলে গুঁড়া দুধ পানি মিক্স করেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি চিনি 3 চামচ, দিয়ে ভালোভাবে বলক তুলে নেব। যখনই ভালোভাবে বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়া, দিয়ে অনবরত নেড়ে চেড়ে শক্ত ডো তৈরি করে নিতে হবে। যখনই দেখবেন যে প্যানের গা থেকে উঠে আসছে তখনই ডোটা একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি, ঠান্ডা হতে থাকুক সেই ফাঁকে আমি চিনি শিরা তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। পানি একটু বেশি দিতে হবে, আর 3টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এলাচের গুঁড়া দিলেও হবে। এখন ভালোভাবে বলক তুলে নেব। বলক উঠে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে, এখানে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মেখে নেব। যদি দেখেন ডোটা একটু সফট হয়েছে তাহলে আরও গুঁড়া দুধ অ্যাড করে ডোটা মেখে নেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। ঘি দিলে হাতে লেগে যাবে না। এখন আমি অল্প অল্প করে নিয়ে এরম করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আর হাতে ঘি লাগিয়ে মিষ্টিগুলো বানাবেন, তাহলে হাতে লেগে যাবে না আর গায়ে ফাটল থাকা যাবে না, ফাটল থাকলে মিষ্টিগুলো ফেটে যাবে। এরম করে আমি মিষ্টিগুলো সব বানিয়ে নিচ্ছি। আমি একটু বড় বড় করে মিষ্টিগুলো বানাচ্ছি, আপনারা চাইলে ছোট ছোট করে নিতে পারেন। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে, এখানে 16টা মিষ্টি হয়েছে। এখন আমি চিনির শিরাগুলো আবারও চুলার উপরে দিয়ে বলক তুলে নিলাম। এখন 1টা 1টা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিব, আর 6 মিনিট মিষ্টিগুলো আমি কুক করে নেব। বেশি হাই হিটে মিষ্টিগুলো কুক করবেন না, তাহলে মিষ্টিগুলো গলে যাবে। মিডিয়াম হিটে আমি মিষ্টিগুলো কুক করে নিচ্ছি, আর মাঝে মাঝে এরকম করে হাতল ধরে ঝাঁকিয়ে দিবেন, বেশি নাড়াচাড়া যাবে না, মিষ্টিগুলো গলে যাবে। আমি 6 মিনিট মিষ্টিগুলো কুক করে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর ঠান্ডা হওয়ার পর ফিরে আসব। দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে, আর ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম, মিষ্টিগুলো কতটা ইয়ামি হয়েছে দেখতে। এখন মিষ্টিগুলো আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি, আর একটা কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আর কতটা সফট হয়েছে। আপনারা বাসায় একবার হলো এই মিষ্টিগুলো ট্রাই করে খেয়ে দেখবেন, না খেলে বুঝতে পারবেন না মিষ্টিগুলো কতটা মজার হয়েছে। আমার আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।